নবীর পাগলের দলরা আশিক রাসূল বায়রা আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মতের দলেরা আপনি যদি মদিনা যাইতে চান তাহলে আপনার জবানের আওয়াজটা এসকে রাসূল ওয়ালা আওয়াজ করা লাগবে আপনার জবানের আওয়াজটা মদিনার নবী রওজা পর্যন্ত পৌঁছাতে হবে হুজুর কেমনে মদিনার নবীর রওজা পর্যন্ত আমার আওয়াজটাকে পৌঁছানো যাবে আমার তো একটু জানা লাগে হ্যাঁ বন্ধু আমার নবী আমার প্রথম একটা হাদিস শরীফের মধ্যে শোনা শুনে বলতেছেন নবীর উম্মতের দলেরা মজমুয়ে সালাওয়াতে রাসূল নামক একটা আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফের একটা কিতাব রয়েছে আর কোরআন শরীফ তো 30 পারা মজমুয়ে সালাওয়াতে রাসূল নামক ওই দুরূদ শরীফের কিতাবটাকে 30 পারা করা হয়েছে ওই কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আজমতের আলোচনা করতে গিয়ে ইমাম কুস্তালানি রাহমাতুল্লাহি আলাইহির একটা হাদিস শরীফ এমন ভাবে নোট করা হচ্ছে উনি ডাক দিয়ে বলেন আল্লাহর নবীর মাতাল নীলাল আমিন নবী দু জাগানের বাসা নবী সরকার নবী বলেছেন আমার উম্মতের দলেরা যখন তোমরা আমিনবীর প্রতি দুরুশ্বরীফ আদায় করো তখন তোমাদের দুরু শরীফটা আমিনবীর রহজাম ভারতের মধ্যে রহমতের ফেরেস্তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় শুধু তাই নয় হে নবীর পাগল অপরের তারা তো হাদিস শরীফের মধ্যে বলা হয় শুধু তাই নয় যখন আমিনবীর প্রতি আমার কোনো উম্মতেরা মহাব্বত নিয়ে দুরুর শরীফ পড়ে দুরুর শরীফ শুধু পৌঁছানো হয় না আমি নবীজির প্রতি দূরস্বরী কোন জায়গার মধ্যে বসে পরে নবী তার ঠিকানা জানি কোন ব্যক্তিটা পরে তার বাবার নাম জানে এবং তার আহলে আওলাদ যারা এক কথায় তার নসব নামা আমার নবী জানেন এমন কথা বলেছেন নবী আমার ডাক দিয়ে উম্মতের দলেরা হাজার গুণা করেছ লক্ষ গুণা করেছ অসুবিধা নাই চিন্তা করবা না কারণ আমি নবীর হাদিস শরীফ প্রমাণ করতেছে সাফা হাতি আহলিল কাবা ইরিমিন উম্মাতি আমি নবীর সাফা তো করবো কবিরা গুণা করেন উম্মতের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমরা জানতে আপনি নবী বলেছেন আপনি কবিরা গুণা করেন আল্লাহর জন্য সাফাত করবেন নবী গো কি নামাজের জন্য সাফাত করবেন না রোজাদারের জন্য করবেন না হজকারীর জন্য করবেন না জাকা তাদাইকারী দান সৎকাকারীর জন্য আত্মীয়তার সম্পর্ক টিকে রাখনে জন্য করবেন না নবী আমার বলেন নামাজি ব্যক্তি আসসালা তুমি ইফতাকুল জান্নার খাতিরে জান্নাতি হয়ে যাবে রোজাদার ব্যক্তি সাওমের কারণে জান্নাতি হয়ে যাবে দান সৎকা করেন ওয়ালা নবীর সুন্নাহ মোতাবেক দান সৎকা করার কারণে মানবতার সেবায় তাকে বিনিয়োগ করার কারণে আল্লাহ তাকে জান্নাতি করবেন

এই জন্য আপনি যদি জবান খুলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আজকের মাহফিলে বসে নিজের সন্তুষ্টি নয় আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে দুরু শরীফের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে খুশি করতে চান আপনার আওয়াজ মদিনায় পৌঁছানো লাগবে না আমার রসুল বলতে চান আমার কে মোহাব্বতের সহিত যখন ডাক দিবেন আমি রসুল হলে সাল্লাম তার পরিচয় এবং নসব নামা পর্যন্ত জানি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রহমাত আল্লিন আলমিন নবীকে খুশি করার জন্য জবান খুলে কুলে আমার সাথে একটু দূরস্থরে বাধাই করার আগে আমার সাথে আল্লাহর জিকির যখন আপনারা করবেন محبت নিয়ে অন্তরটাকে বিলীন করে দিবেন আল্লাহ এবং তার রাসূলের দিকে কেন মনযোগ দিবেন বাবা আপনার এই কলবটা গুনার কারণে মরে গেছে আপনার এই কলবটা মরে যাওয়ার কারণে আপনি কোন নামাজ পড়লে ভালো লাগে না ইবাদত করলে ভালো লাগে না ভালো লাগবে কিভাবে কারণ আপনার এই কলবটার মধ্যে গুনাহ ভরপুর হয়ে গেছে এই জন্য আশেক অন্তরটাকে ঠিক করার জন্য

মদিহি না আমরা কেমনে যাব জানি না দয়াল লা দয়া করেন দেন নিবি করেন মহ না ইলা গাও লাও লা অ লা ইলা লা ইলা ভাও ইল্লাল্লা হ মোহ আম্মাদুল্লাম সল্লল্লাহ ঘেমা সাল্লাম আমার ভাই বাবারা বন্ধুরা আল্লাহ পাকের জিকির করলেন যে জিকিরটা হচ্ছে আব্দুল জিকির আল্লাহ পাকের উত্তম একটা জিকির দুই নাম্বারে আমার সুলের কাছে সাভাই কেরাম জিজ্ঞাসিত করলেন ইয়ার সুলাল্লাহ আপনার কাছে জানতে চাই আপনার আপনাদের কষ্ট হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কোনো একটু মহাব্বতের সাথে শুনবেন আলোচনা ধারাবাহিকতা শুরু করার আগে আপনাদেরকে নিয়ে কলপটাকে একটু পরিষ্কার করতে চাই আল্লাহর হাবিব কাছে প্রশ্ন আর সাহবাহ আপনার উন্মতেরা গুনা করবে গুণাগুলো কিভাবে মাফ করানোর কোনো রাস্তা আপনি আমাদেরকে দেখে দেন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলছেন লিসাই লিকুলিশন কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে সুলাল্লাহ আপনার গুলো গুণা করবে আপনাদের অঞ্চলটা সোনাগান্দা দরবার সব বিভিন্ন দরবার একটু আসক্ত আছেন আপনারা আপনারা জানেন যারা তরিকতার সবক নিয়েছেন আপনাদের এই বামস্তনের দুই আঙ্গুল নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা যেটার নাম তরিকতের বাসায় বলা হয় লতিফে কল আর এটাকে ইমাম গাজারি রহমতুল্লাহ বলছেন কলবুল আউ্বাল এমন একটা কল্প যে কলপতার মধ্যে একটা গুণা করলে একটা দাগ পরে একটা ভালো কাজ করলে ভালো জিনিসের দাগ পরে তবে উম্মতে মুহাম্মদী যারা দুনিয়ার ফেতনা ফাসাদের জামানায় পড়ে তারা গুনার সংখ্যাটা একটু বেশি করে ইয়ার সুলাল্লাহ আপনার উন্মতের এই কলবের গুণাগুলো কেন করে আমার নবী বলছেন হাদিস শরীফের আলোকে আর সুলসালাম পদ দেখিয়ে দিচ্ছেন উম্মত গুনা করে নফসের তার কিসের নফসের তারা করে আল্লাহ হাবিবাহুল কত সুন্দর করে বলছেন দেখেন যে এই হাদিস শরীফটার আলোকে নফসের প্রকার ভাগ করছেন মানুষের নফস হচ্ছে তিনটা কয়টা কথা বলেন না কয়টা মানুষের নফস হচ্ছে তিনটা এক নাম্বার যে নফসের নাম হচ্ছে নফসে মোতমা নাম্বার নাম্বার নাম নফসে লাউয়ামা তিন নাম্বার নফসের নাম নফসে আম্মারা নফসে মোতোমা এই নফস আপনাকে দিয়ে ভালো ভালো কাজগুলো করায় মানুষের খেদমত করা দান সৎকা করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ভালো ভালো কাজগুলো করা এই নফসে মোতমা আপনাকে দিয়ে করায় নফসে লাউয়ামা আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে তিনটা নফসের নাম রয়েছে আর অন্যান্য নফস রয়েছে তবে প্রসিদ্ধ তিনটা নফস নফসে লাউয়ামা এটা হচ্ছে একটা এক গোয়ারে টাইপের নফস এক গোয়ারে বুঝেন মানে একদিকে শুরে ভালো কাজ করতে চাইবেন আপনি যেটা করতে চাইবেন এই নফসা আপনাকে এদিকে নিয়ে যাবে গুণা করতে যাবেন এই নফসা আপনাকে এদিকে নিয়ে যাবে তবে নবশে আম্মারা যেটা আপনি যখন একটা গুণা করবেন এই নবশে আম্মারা আপনাকে দিয়ে দুইটা গুণা করাবে দুইটা গুণা করবেন আপনাকে দিয়ে চারটা গুণা করাবে ইয়ারত সুলাল্লা সাল্ল সাল্লাম এ নফা আমাদেরকে দিয়ে গুণা করায় এই নকশাটা কীভাবে কন্ট্রোল করা যাবে আল্লাহর হাবিব বলেছেন হোয়াশিকিল্লা এ নকশো তোমাকে দিয়ে যে গুণাগুলো করায় এই গুণাগুলো তোমার কলবের মধ্যে আটকা পড়ে যায় কলবের মধ্যে বাসতি করে ফেলে এই গুণাগুলো মাফ করার তোমার মাধ্যম হচ্ছে ওয়াশিক ফিল কুলুবি জিকিরিল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে জবান খুলে পড়েন সুবহান আল্লাহ এটাকে মস্তবি রুমির ভিতরে এভাবে বলা হচ্ছে যে দুইটা ঘোড়াকে আমার সেটা মনে নাই দুইটা ঘোড়াকে কন্ট্রোল করা পাগলা ঘোড়া ভালো ঘোড়া নয় পাগলা ঘোড়াকে কন্ট্রোল করা যত কঠিন এই নফসে আম্মারাকে কন্ট্রোল করা তার সাইতে আরও বেশি কঠিন الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين তোম ফাইউ উতিন লাহু মুমিনিনা আজরান আযীমা আল্লাহর কোরআন বলছে কিন্তু ওই সব লোক সমূহ ওই সব লোক যারা তবা করেছে কি করেছে তওবা করেছে নিজের ব্যাপারে আবার বুঝেন পরে আপনি আপনার আহালকে বোঝাবেন আল্লাহর কোরআন বলছেন তা বু ত করেছে শুধু তাই নয় ওয়া আসলাহু এবং সে সংশোধন হয়েছে অথবা খারাপ কাজ ছেড়ে দিয়ে স্বলিহীন হয়েছে ন্যাক কাজ করতেছে ওয়া তাসিমু এবং সে ব্যক্তি ধরে ফেলেছে কি ধরে ফেলেছে বিল্লাহি আল্লাহর রজ্জুকে আমার আল্লা পাকরাপ আলমিনের পথকে পাক রব্বুল আলামিনের রাস্তাকে শুধু তাই নয় আমার আল্লা পাক রব্বুল কোরান কোরআন বলছেন ওয়া আখলাসু দিন আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়ার মানুষ এখলাসের উদ্দেশ্য নিয়ে অন্তরটাকে দিনের দিকে লিল্লাগি আল্লাহর দিকে রজ্জু করে দিয়েছে খোদার কসম রে ও মমিন মুসলমান ও আমার দিগির পাড়ার বাবারা আল্লাহর কোরআন ওই সব ব্যক্তি সম্পর্কে বলেন যারা দুনিয়াতে প্রথম তওবা করেছে দুই নম্বরে সে ব্যক্তি সংশোধন হয়ে গেছে ভালো হয়ে গেছে তিন নাম্বার আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছে আর চার নাম্বার হলো দিনের জন্য ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর কোরআন বলতেছেন ফাউলাইকা উলাইকা সোনা মুসলমান শুনে নাও তারা রয়েছে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তারাই ঈমানদার ঈমানদার ইমানদার গড়ে বলেন হ্যাঁ এই আওয়াজের সোবাহান হবে না আর এ আওয়াজে সোহানলাহ বাইর হবেও না এটা আমি বুঝি তবে বস্ত হবে শুনতে হবে পারস্পরিক সম্পর্ক কারণ রসুলের হাদিস বলছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না কেন আল্লাহর হাবিব আপনার কাছে জানতে চাই কেন সে জান্নাতে যেতে পারবে না আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মদিনার আলামিন নবী বলছেন কারণ তোমার আত্মীয়তার মিলবন্ধনের মাঝে রয়েছে সততা আত্মীয়তার মিলবন্ধনের মাঝে রয়েছে দিনের প্রতি মনকে সি সাবিলিল্লাহ করার মন মানসিকতা আর যদি তোমার এই দুইটা জিনিসই না থাকে তাহলে তোমার ফি সাবিলিল্লাহ অন্তর থেকে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে দেওয়া মনের ভালোবাসা প্রকাশ করে দেওয়া যদি না থাকে তাহলে তুমি কখনো দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হতে পারবে না ও আল্লাহ আপনি তো বলেছেন ফাউল ইকা মা আল মুমিন মুমিনদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি সর্বপ্রথম ত করে দ্বিতীয়ত সে সংশোধন হয়ে যায় খারাপ না নিজে চিন্তা করে দ্বিতীয়তর পরে তিন নাম্বার আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে চার নাম্বার নিজের দিনকে শুধু আল্লাহর উদ্দেশ্য করে নিয়েছে ধর্মটাকে আল্লাহর জন্য নিজের অন্তরের মধ্যে ধারণ করেছে এই চারটা ব্যক্তি ইমানদারের কাতারে পরে এখন আপনার কাছে আমার প্রশ্ন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কথা বলার আগে আমি আপনার কাছে জানতে চাই আপনি নিজে কতটুক সচেষ্ট হয়েছেন আপনার আমল কতটুক সুন্দর হয়েছে আপনি তবা কতটুক করেছেন আমার আপনার গুণাগুলো এলাকার মানুষ যদি দেখতো আমাকে কিন্তু ভালো মানুষ বলে জানতো না ঠিক না বেটি আপনি চিন্তা করেন বাবার গুণা যদি সন্তান দেখত সন্তান বাবা বলে কি ডাকতো ডাকতেন না এলাকার কোন মানুষের গুনা যদি সমাজবাসী দেখত তাকে সমাজের মধ্যে জায়গা দিতেন না দুই নাম্বার আল্লাহর কোরআন বলছেন তোমরা নিজের সংশোধন হয়ে যাও তবা করার পরেই সংশোধন হয়ে যায় তবা করেছে আর কোনো দিন গুণা করবে না সংশোধন হওয়া মানে ওয়া আসলা নিজেকে সলেহ করা নিজেকে সব খারাপ কাজ থেকে দূরে রেখে ভালো ভালো কাজগুলো করা সলেহ হয়ে গেলে সংশোধন হয়ে গেলে আল্লাহর কোরআন বলছেন তিন নাম্বার তুমি যখন আল্লাহর রোজ্জুকে আঁকড়ে ধরবে আল্লাহ পাক রব্বুল আলমীর রাস্তাকে শক্ত করে ধরবে তিন নাম্বারের পর চার নাম্বার ও দিন লিল্লাহ তুমি যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য তোমার দিনটাকে আল্লাহর জন্য তোমার এই অন্তরটাকে আল্লাহর উদ্দেশ্য করে দিবা আল্লাহ পাক তোমাকেই বলেছে ফাউলাই কামা আল মুকমিনী সোহান আল্লাহ তোমাকে কি বলেছেন মুমিন বলেছেন মুমিনদের অন্তর্ভুক্ত শুধু তোমাকে বলে নাই তুমিও মুমিন তোমার পরিবারের যারা আছে তারাও মুমিন তোমার এলাকাবাসী যারা আছে তারাও মুমিন তোমার গুত্রের মানুষ যারা আছে তারাও মুমিন তবে একটা কথা মনে রাখতে হবে এই মুমিন হওয়ার পর বলছে আল্লাহ যখন তুমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন অবিলম্বে তোমার জন্য রেখেছেন পরম পরম পুরস্কার এটা মহা পুরস্কার এটা তুমি কোনো দিন হাতচারা করতে পারো না হ্যাঁ এখন আপনি বলবেন হুজুর আমি নিজে যখন সলে হয়ে যাব আমার পরিবারকে সলে বানাবো আমার আত্মীয়তার সম্পর্কটাকে যুক্ত করার জন্য সুন্দর করার জন্য আমি যখন মানুষের মাঝে ভালো ব্যবহার করবো শ্রদ্ধা ব্যবহার করবো সুন্দর সুন্দর আচরণ করবো তাইলে আমার আল্লাহ পাকুল আলমিন আমাকে কেমন পুরস্কার প্রদান করবেন আল্লাহর নবী বলেছেন পুরস্কারটা কেমন প্রদান করবেন মুসলমান सुनो तुमरा या रसूल আল্লাহ তার জন্য পুরস্কারটাকে আপনার কাছে জানতে চাই এবার আমার নবী আল্লাহর কোরআন থেকে বলছেন তার জন্য পুরস্কার হল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিন ফিহা абаদা رضی আল্লাহু আনহুম ورضوا <applause> عن আল্লাহর কোরআন বলে তার জন্য রয়েছে জান্নাত এটা এমন জান্নাত নয় তাহতিহাল আনহার যে জান্নাতের নিচে দিয়ে একটা জান্নাতের নদী প্রবাহিত হবে আর ওই নদীটা কিসের নদী আমার নবী বলতেছেন ওই নদীটা কোনো সাধারণ নদী নয় ওই নদীটা হল জান্নাতি তিন প্রকারের পানির নদী ইয়ার শুন তিন প্রকারের পানিগুলার নাম আপনার কাছে জানতে চাই নবী আমার বলেন তিন প্রকার পানির সর্বপ্রথম পানিটার হলো সারা পবিত্র পানি যেই ব্যক্তি দিন মাদক দ্রব্য সেবন করবে না যেই ব্যক্তি কোনদিন দ্রব্য পান করবে না আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন হে মুসলমান ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে রয়েছে সারা বানতাহুরা দ্বিতীয়ত পানির কথা বলা হয়েছে ইন্না আউতাইনা কালকাউসার আল্লাহ পাক আমার কে যে কൗসারের মালিক করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য রেখেছেন কൗসারের পানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আপনার কাছে জানতে চাই ওই কൗসারের পানি কারা কারা পান করবে এবার আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে ইশারা করে বড় বড় মুহাাক্কিকিনা কেরামগণ বলতেছেন ওই ব্যক্তিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কൗসারের পানি নবীর হাত মোবারক দ্বারা পান করবে নবী তারা কারা এবার আল্লাহর কোরআনের সূরা আসর থেকে বলছেন إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ওয়াতাওয়াসাউ বিলসব আল্লাহর কোরআন বলতেছেন যারা ইমান এনেছে ও আমিলুস সলিহাত নেকামল করেছে শুধু তাই নয় ওয়াতাওয়াসাউ বিলহাককে হকের পথে রয়েছে সত্য পথে রয়েছে ওয়াতাওয়াসাউ বিলসব কত অত বিলম্বতা নয় শুধু অনেক দূর কষ্টের মধ্যে যারা যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহর কোরআন বলতেছেন তাদেরকে ইন্তেকাল করার পরে অন্ধকার কবরের মধ্যে আমার আল্লাহ ওই জান্নাতের কৌসারের পানি পান করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর তিন নাম্বার পানিটার নাম হলো জান্নাতি লাবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আপনার কাছে জানতে চাই জান্নাতি লাবান কারাকারা পান করবে মানে জান্নাতি দুধ কারা পান করবে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন। ওই জান্নাতি লাবান তো পান করবে জান্নাতি দুধ দত পান করবে তারা যারা কোন দিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সঙ্গে জগরা বিবাদের মধ্যে হয় নাই বিদ্য বিচার করে নাই ফেতনা ফাসাদ করে নাই আল্লাহ হাবিব বলেছেন তাদেরকে জান্নাতি লাভান পান করিয়ে দেওয়া হবে আর সুর ওই ব্যক্তিগুলা কারা আপনার কাছে জানতে চাই আমার নবী আল্লাহর কোরআন থেকে বলছেন আল্লাহ গুহান আন ওই ব্যক্তিগুলা আর কেউ নয় তারা আমার আল্লাহর প্রতিরাদী খুশি হয়ে গেছেন আর আমার আল্লাহ যাদের প্রতিরাদী খুশি হয়ে গিয়েছেন ওই ব্যক্তিগুলা হলো তারা এখন আপনারা বলেন আমরা সবাই আমাদের দিলটাকে অন্তরটাকে আমার আল্লাহর দিকে মোতার্জ্জ করে আমরা নিজে ভালো হয়ে নিজের আহ

থাকলে তোরা তালে ভালো ভালো মানুষের সাথে হইবা খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হইবা এই জন্য একটা কথা মনে রাখা লাগবে আপনি যত কিছু করেন না কেন আপনি যদি আপনারা আত্মীয় হোক অথবা বাহিরের মানুষ হোক সে যদি খারাপ হয় আপনি যদি তার সঙ্গে যদি আপনি চলাফেরা করেন তাইলে আপনি খারাপ হয়ে যাবেন আর যদি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেন আপনি নিজে খারাপ হয়ে যাবেন এই চিন্তাটা করে লাগবে এখন আপনি কিভাবে ভালো হওয়া লাগবে সর্বপ্রথম ভালো হওয়ার জন্য আপনাকে নিজে ঠিক হওয়ার জন্য পরিবারকে ঠিক করার জন্য আপনাকে একটা কাজ করা লাগবে মস্তবীয় রুমির মধ্যে এই কথাটা বলা হচ্ছে আজ খোদা হে মে তাওফীকি ইয়াদব বিইয়াদব মাহরুমে কাছে রব এ মুসলমান বিয়াদবী কর করেন আপনি আল্লাহ পাকে রহমত থেকে বঞ্চিত হবেন যত কিছু করেন না কেন আপনি যদি নিজে ঠিক হয়ে যান আপনার পরিবারকে ঠিক করেন আপনার আহালকে ঠিক করেন আপনার এলাকা এলাকাবাসীকে ঠিক করেন তাইলে আপনাকে অন্য কোনো কিছু করা লাগবে না আপনার সৎ পথ অবলম্বন করার কারণে আল্লাহর রহমত আপনার প্রতি এমনি বর্ষণ হবে হুজুর কিভাবে আল্লাহ রহমত বর্ষণ হবে ওটা তো আমাদের জানার প্রয়োজন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড তিনশত সতেরো নাম্বার পৃষ্ঠার দুই পাত স্যি ম্বার হাদি সামান নব বলতেছেন ইনাল্লাহা লাইজর ইলা আজসামকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালা কিন ইজু ইলা কুনবিকম আল্লার নবর হাদিস বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে শরীর এবং আকৃতির দিকে তাকান না আল্লাহ তাকান তোমাদের একটা জিনিসের দিকে ওয়ালা কিন য়াংজু ই তোমাদের অন্তরের দিকে তাকান তোমার কলবের দিকে তাকান তোমার কলব কি তোমার পরিবারের প্রতি ভালো আচরণ করে তোমার আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করে তোমার আহালদের সঙ্গে ভালো আচরণ করে কিনা তোমাকে দেখতে হবে হ্যাঁ মুসলমান আপনাকে একটা কাজ বেশি বেশি করা লাগবে আপনি আপনার কলবটাকে সর্বপ্রথম ঠিক রাখা লাগবে যদি আপনার কলবটা ঠিক না থাকে তাইলে আপনি কোন কাজের মধ্যে সফলতা অর্জন করবেন না এখন তো মনে দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করি না কেন আল্লাহর করি না দুনিয়ার কোন সব সব ধরনের আসি আল্লাহর সকল কাজ থেকে যদিও তোমরা তোমরা আল্লাহর রজ্জুটাকে সুন্দর করে ধরতে পারো তাইলে তোমাকে এবং তোমার পরিবারকে আহলে আহকে আল্লাহ পাখি ঠিক রাখবেন হুজুর কয়টা কাজের মাধ্যমে আল্লাহর কোরআন বলে তিনটা কাজের মাধ্যমে তিনটা কাজ কি আপনার কাছে

হাজার পাঁচশো একান্ন নাম্বার হাদিসের মধ্যে

আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম এবার আমি দেখলাম ইদ যা মিমবানি সালামাতা বনু সালমা গোত্রের একটা লোক আমার নবীর দরবারে এসেছেন এই মাহফিলটা করতেছেন মোল্লা বাড়ির মানুষ আশেপাশে অনেক বাড়ি কিন্তু আছেন নামওয়ালা বাড়ি আছে এমন এই বাড়ির ভিতরে কয়েকজন আলেমও আছেন অন্য বাড়ি থেকে এই বাড়ির আলেমের কাছে প্রশ্ন জানার জন্য আসছে আল্লাহর হাবিবের কাছে বনু সালমা গোত্রের একজন লোক আইসা প্রশ্ন করতেছেন ইয়ার রসুল আল্লাহ হালবাকা মিমবির আবুয়াইয়া abar আপনার কাছে আমরা জানতে চাই আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে অথবা আমাদের মা বাবা নয় শুধু অন্যান্য আত্মীয় স্বজন ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা খ্যাতমত আছে কিনা ইয়ার রসুলাল্লাহ আপনার কাছে জানতে চাই আমার নবী বলেন হ্যাঁ আছে ইয়ারসুল আল্লাহ দায়িত্বটা কি আমার নবী বলতেছেন কলা নাম হা দায়িত্ব আছে প্রথম দায়িত্ব হলো আসল তোমরা বেশি বেশি তাদের জন্য দোয়া করো কি করো আরো জোরে বলেন না এখন আপনার এলাকার মধ্যে দোয়া করে না জানাদার নামাজ পড়ে লাশ কাদলে ঠুস করি তো মুর মারে করেনি ও হুজুর নবী তো বলেছে দোয়া করার জন্য হুজুর দোয়া তো করে মাটি দেওয়ার পরে করে হুজুর তারা বলতেছেন জানাজার নামাজ পড়ার পরে লাশটা তাড়াতাড়ি লাশটা নিয়ে চলে যাওয়ার কথা বলেছেন হে বন্ধু আপনি মনোযোগ দেন নবীর হাদিস কি বলে আপনার আত্মীয়র প্রতি আপনার হক রয়েছে মা বাবার প্রতি হক রয়েছে বংশের আহলে আউলাদের প্রতি হক রয়েছে জানাজা দিয়ে লাশটা নিয়ে চলে গেলেন এটা হাদিস না হ্যাঁ হাদিস তবে আমার নবী এই কথা যখন বলেছেন তবে এই কথাটা তার পরবর্তীতে আমার নবী আরো সুন্দর করে বলতেছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কোলের

ইজা যখন সল্লাই তুম তোমরা নাম আদাদাই করো আলাল মাইয়েটি মৃত ব্যক্তির জন্য ফাঁকলি সুলা খুব দোয়া অতপর তার জন্য তোমরা দোয়া করো মাটি দিয়া দোয়া করার কথা বলে নাই নামাজটা আদায় করার পরে দোয়া করার কথা বলা হয়েছে বেদাত বলুক আর যাই বলুক আপনার আত্মীয় আপনার মা আপনার বাবা আপনার সন্তান যারাই রয়েছে রে বাবারা তাদের জন্য দোয়া করাটা এটা আপনার জন্য সবচেয়ে বড় একটা হ হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এমন কিছু ব্যক্তির ব্যাপারে দোয়া না করতে তাড়াতাড়ি লাস্ট নিয়ে যাওয়ার কথা বলেছেন ওই সময়টা কখন জানেন ওই সমস্ত ব্যক্তিগুলার ব্যাপারে যাদেরকে মারা যাওয়ার পর আল্লাহ রসূপ সাল্লামের কাছে অনেক পরবর্তীতে খবর গিয়েছে এদের প্যাটগুলো উঁচা হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লামের কাছে যখন বলা হতো আল্লাহ রসুল এদেরকে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে তখন আর এদেরকে দাফন করা হতো আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন পরবর্তী তোমার দায়িত্ব ওয়াল তোমরা তাদের জন্য ক্ষমা প্রার্থনা ক্ষমা করো কি করা লাগবে আমার নবী বলছেন তাদের ওয়াদাগুলো পূরণ করে দাও ওয়াদাগুলো পূরণ করে দাও হুজুর ওয়াদাটা কেমন আপনার মা মারা গেল আত্মীয় স্বজন মারা গেল মারা যাওয়ার পরে তাদের ওয়াদাগুলা পূরণ করা ওয়াদাগুলা পালন করা আপনার দায়িত্বটা কি শোনেন আপনার মা বাবার ঋণ ছিল ঋণগুলা পরিশোধ করতে হবে আপনার ভাই ব্রাদার যারা ছিল তাদের ঋণগুলো আপনাকে পরিশোধ করতে হবে অথবা আত্মীয় স্বজন যারা আছে নিজ দায়িত্বে তাদের ঋণগুলো পরিশোধ করতে হবে অথবা ইন্তেকাল করার আগে কোনো ওসিয়ত করেছে ওসিয়তরা আপনাকে পূরণ করতে হবে এবার আল্লাহর হাবিব সাল্লাম পরবর্তী জায়গার মধ্যে আম্মার বংশ আব্বার বংশ যারা আহলে আওলাদ আসে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখবে অনেক মানুষকে দেখা বাবা মারা যাওয়ার পরে চাচার খবর নিচ্ছেন না বাবা মারা যাওয়ার পরে ফুফুর খবর নিচ্ছেন না বাবা মারা যাওয়ার পরে বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের খবর আপনি নিচ্ছেন না আল্লাহর হাবিব বলেন না 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 ইল্লা তাদের আহলে যারা আছে তোমরা তাদেরকে একটু সুসম্পর্ক বজায় রাখবা তাদের সঙ্গে সুন্দর আচরণও করবা আম্মার বংশ মামা নানা এমন বংশ যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা আর এটা রাখার কারণে কি হবে আল্লাহর হাবিব পরবর্তী জায়গায় কথাটা বলার পরে এটা ভেঙে দিচ্ছেন হিমা এবং তোমার বয়সী মুরুবী যারা এক কথায় বন্ধু বান্ধব যারা ছিলেন আব্বার বয়সী এলাকার মুরব্বী যারা ছিলেন তাদেরকে সম্মান করা লাগবে আমরা তো দেখা যায় আব্বার বয়সী মুরব্বী কোনো কথা বলল, তাদের উপর দিয়ে কথা বলি তারা যদি কোনো ডিস এক কথায় চলাফেরার জন্য কোনো রাস্তা আমাকে বাতলে দেয় তার কথাটা আমি এ আপনি এটা কথা না বুঝেন নাই কথা মুরব্বীদেরকে আপনি উপর দিয়ে কথা বলেন হ্যাঁ বলা যাবে যদি ওনার কথাটা রঙ হয় সুন্দর দাদা বা বাবার বয়সী চাচা কথাটা এভাবে না হয়ে মনে হয় এভাবে হতে পারে ঠিক আছে না এভাবে হতে পারে আল্লাহর হাবিবের জন্য বলেছেন কি কোরআম সদি কিহিমা তোমার আম্মার বয়সী আব্বার বয়সী মুরব্বী যার এক কথায় আম্মা আব্বার বন্ধুর বয়সী আম্মাব্বার সমবয়সী এদেরকে তোমরা সম্মান করো ইজ্জত দাও দিলে কি হবে আপনার আম্মাব্বার কবরে এবং আপনার আহলে আউলাদের কবরে নাজাত হবে আপনার আপনারা জোরে সুবাহ আল্লাহ বলছেন আর জোরে বলেন না সুবাহ আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলেন শোনো দুনিয়ার জমিনের মুসলমানেরা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বছরের পর বছর ঘুরে আসতো আমার চাচার কবরটা জিয়ারত করার জন্য যেতাম তবে সাবধান কোনো মহিলা কবরের চল্লিশ হাতের বেশি কাছাকাছি যাওয়া যাবে না রসুল বলেছেন কেন শোনো একটা মহিলা যদি একটা কবরের চল্লিশ হাতের কাছাকাছি চলে যায় কবরবাসীর আজাব হওয়ার সম্ভাবনা এই জন্য আম্মা যেন আইসা সিদ্দিকার তা খা দূর থেকে ওনার চাচা এবং ওনার বাবার কবরটা জেয়ারা করতেন জেয়ারা করতেন মানে সাক্ষাৎ এটা এমন সাক্ষাৎ নয় সুরা ফাতেহা খাত করে করে তাদের জন্য ইসালে সাহাব করা এটো জেয়ারত এটাও আপনার আত্মীয়দের একটা হক রয়েছে আম্মাদান সিদ্দিকার হাদিস এটাকে সাবেদ করছেন এবার শোনেন হজরতে মালেক সিবনে মালিক রদিয়াল্লাহুতাল একটা হাদিস শরীফ উনি বলেন আমি আমান্য বিজিরি খেদমত করেছি দশ বছর আমাকে উপাধি দেওয়া হয়েছিল খাদিমুর রসুল হজরতে আনাসিবনে সিবনে মালিক রদিয়াল্লাহুতালখ বলেন আমি দেখতাম আমার রসুল সাল্লিয় সাল্লামের আহলে আওলাত এক কথায় ওনার চাচা আবু তালেব সহ ওনার চাচা আবু জাহেল সহ এদেরকে হেদায়তের রাস্তায় আনার জন্য রসুল কত চেষ্টা করতেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম একদিন আবু জাখেল আমার রসুল সল্ল্লাহ সাল্লাম বসে রইলেন মসজিদে নবমীর মধ্যে হজরাতে আল্লাহর হাবিব সাল্লাহ কাল্লামের সামনে দিয়ে চলে যাচ্ছেন আবু জাহেলটা রসুল সল্ল্লাহ কাল সাল্লাম যখন মসজিদে নবীর মেম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারাম আহালে সুপার সদস্য ছিল সত্তর থেকে বাহাত্তর জন সদস্য আল্লাহর হাবিব সব সবসময় তাদেরকে ইসলাম এবং কোরআন এবং হাদিসের উপরে কিছু কথা বলে বলে তাদেরকে হেদায়েতের রাস্তার দাওয়াত দেওয়ার জন্য উম্মতের সলে করার জন্য দিকে আনার জন্য রসুল এমন কিছু পয়গাম জারি করতেন এমন টাইমে আবু আবুজাকে দূর থেকে আমার রসুল সাল্লাই সাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া আমার রসুল সাল্লি সাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ বাতিজা বলে এক কথাই ইয়া মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ বলে রসুলকে ডাকতেন আবদুল্লার বেটা মোহাম্মদ তুমি মানুষকে ন্যাকের দাওয়াত দিচ্ছ ভালো কথা বলছো সালেহ এক কথায় ন্যাকের দিকে ডেকে আনছ কিন্তু তুমি অথচ তুমি আমার ভাতিজা ওই সময় ওই যে আল্লাহ পাকরবুল আলমিন আমার রসুল সাল্লিয় সাল্লামকে যে বাণীর দাওয়াত দেওয়ার জন্য কোরআন এবং হাদিসের দাওয়াত দেওয়ার জন্য বলেছেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে নাদিল করে দিয়েছেন এ শাহবাইকার দলেরা শোনো এটা রসুল কিন্তু এটা ছোট নয় এটার মুখের বাণীগুলো স্বয়ং আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে এগুলো শুধু তোমাদের উদ্দেশ্য নয় এবার আল্লাহ আসলামের কাছে ওই সময় আদেশ আসছে আপনি আপনার চাচাকে ইসলামের দাওয়াত দেন ওই সময় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওই আবুল আহাব আবু আবু জাহেলকে ইসলামের দাওয়াত দিচ্ছেন হে চাচা আপনি এই মুহূর্তে ইসলাম যদি কবুল করেন আপনার বাকি জীবনে যত গুণা ছিল ওই গুণার জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য দরখাস্ত এক কথায় আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ যেন আপনার বাকি জীবনের গুণাগুলো মাফ করে এখন থেকে আপনাকে হেদায়তের রাস্তার মধ্যে কবুল করে কিন্তু ওই সময় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কাবুজাখের উত্তর দিয়েছিল হে বাতিদা মুহাম্মদ তুমি আমার ভাইয়ের ছেলে হতে পারো তবে আমার কাছে লাত উজ্জাদের যে পূজা আমি করি এগুলাই সত্য না তোমাকে এই মুহূর্তে আমি আর তোমার ধর্ম গ্রহণ করবো না এমন টাইমে আবু জাগেল আল্লাহর হাবিব সল্লাহ সাল্লাম সাল্লামকে দিকে তাকাইয়া আল্লাহর হাবিব সল্লাহ সাল্লামের প্রথম নবুয়া প্রাপ্তির বয়সের মাঝখানে আবু জাহেল আল্লাহ হাবিব সাল্লাই এর গাল মুবারকের মধ্যে ছোট্ট করে চট লাগানোর চেষ্টা করলেন এই চটটা লাগানোর সময় এমন আমার সুন্দর করে চাচার দিকে তাকাইলেন একটা কথাও বলেন নাই আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম মুসকে হেসে দিলেন আর ওই সময়ে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ওই সময় বলে দিয়েছেন এ বন্ধু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্ক করি নাই হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাসূল তখন আবু জাহলের সামনে থেকে চলে আসলেন আর এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু মুহাম্মদ মুস্তাফা হাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাহমাতাল লিল আলামিন নবীকে লক্ষ্য করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এতবার আবু জাহলকে ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনার চাচা হওয়ার সত্ত্বেও সে এটা গ্রহণ করছে না কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করে সাদৃশ্য যদি আবু জাগল হতে পেত হজরতে আলী রদিয়াল্লাহ হুতাল আপনার চাচা তো ভাই হজরতে আলী কে আল্লাহ ইসলামের জন্য ইমানের জন্য আপনার আত্মীয় হওয়ার পরেও কবুল করেছেন এটা একমাত্র হেদায়তের রাস্তা ইহিদিনা সিরতল মুস্তাকিম পাওয়ার কারণে আবু জাহেল ইহিদিনা মুস্তাকিম পায় নাই আর আপনার চাচা আবু তালেবের সন্তান হজরতে আলী রদিয়াল্লাহাল খু হেদায়তের রাস্তা পেয়েছেন আপনার চাচা তো ভাই হওয়ার সত্ত্বেও আর সুর আপনি কি চাইলে আমার আবু জাহেল ইসলামের পথে আনতে পারে না পাক রাব্বুল আলামিন ওই সময়ের হাদিসে কুৎসি সরাসরি বলছে আবু জাহেল যদি ভালো হয়ে যেত রসুল সাল্লাইকুম্লামার উপরে তার অধিকার খাটানোর চেষ্টা করত। এই জন্য আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেয় নাই এই জন্য মুসলমান আপনার কোনো আত্মীয় আপনার কোনো পরিবার আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ খারাপ পথে চলে যাচ্ছে বারবার বোঝানোর চেষ্টা করেন সে যদি না বুঝে আবার বোঝান আবার না বুঝলে আবার বুঝান তবে সম্পর্কটা ছেদ করবেন না যদি সম্পর্ক ছেদ করেন তাহলে সে মুসিব বেঈমানের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আত্মীয় স্বজনদের প্রতি সুসম্পর্কের মাধ্যমে আপনি যখন তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করবেন দেখবেন তারা এমনি এমনি একদিন দুই দিন তিন দিন চার দিন দাওয়াত দেওয়ার পরে তারা এমনি ইসলামের পথে চলে আসবে জোরে পড়েন আলহামদুলিল্লাহ সবাই জোরে জোরে একটু ধরে বাধাই করেন সালা তুমি

हकीकत से ये दुनिया तो खबर है दुनियाए नुमाइश बर नजर है सला दुनिया तो, सलाह علیکم گفت موسیٰ با خدا دار کو غیطور گفت محمد با خدا دار عرش نور صلاة دنیا رسول اللہ سلام و نیا বন্ধুগণ আমার এবার লক্ষ্য করেন হজরতে আবু সাইদ কুদ্রির তালান তালানহু একটা হাদিস শরীফের মধ্যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কি বলছেন হজরতে আবু সাইদ কুদ্রির তালান তালানহু একজন ফুফাতো ভাই উনি মুশ্রেক ছিলেন কি ছিলেন মুশ্রেক ছিলেন উনি লাখ উজ্জার পূজা করতেন হাজরতে আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ তালানহু ইসলাম কবুল করার পরে আমার রসুল সাল্লাহ আলাইকুয়া সাল্লামের কাছে যা ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ আমি আমার ভাই মানে পুফাতো পাো আবার কেউ বলেছেন হুফাতো ভাই আর খালাতো ভাইকে একই ক্যাটাগরির হিসাবে মান বন্টন করা হতো ইয়া রসুল্লাহ তাকে বারবার দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে সে কবুল করে নাই আপনি বললে আপনার দরবারে হাজির করব। হজরতে ওমরে রসুলাল্লাহ আপনি বললে সে কেন এখনো লাত উজ্জার পূজা করে সবাই যেহেতু ইসলাম কবুল করেছে আপনি বললে এই মুহূর্তে তার কল্ কল্ডার থেকে আমি মাথাটা আলাদা করে দিব রসুল বলে না তাকে আবার দাওয়াত আবার দাওয়াত দাও আবার দাওয়াত দাও হযরতে আবু সাইদ কুদরি আদিল্লাকুতালানকো বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারি না কি সে তো মুশরিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যত কন্যা পর্যন্ত সে তোমাকে শিরিক করার জন্য আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহর হাবিব আপনি বলেন আমাদের উপকারটা কি আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন আল্লাহ তাকে মাফ করবেন হেদায়তের রাস্তা দেখাবেন ঠিকই হজরতে আবু সাইদ কুদির অল্প কয়েক দিনের মধ্যে মাত্র বারো দিন হিসাব প্রমাণ করে বলা হয়েছে ওই ব্যক্তিটাকে ইসলাম কবুল করার জন্য আল্লাহর হাবিবের দরবারে নিয়ে এসেছেন তাকে প্রশ্ন করা হয়েছে হে আবু সাইদ কুদির চাতা তো ভাই তুমি কেন ইসলাম কবুল করতেছ বলেন আমাকে যখন আবু সাইদ কুদরি আল্লাহর হাবিবের সাহাবা তিনি যখন বারবার আমারে ইসলামের দাওয়াত এবার আমি ইসলাম সম্পর্কে যাচাই করেছি ইসলাম সম্পর্কে জেনেছি জানার পরে ইসলামের সহজ সরল পথ সঠিক যারা এই ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছে আসলে তারা ভালো কাজ করে না আল্লাহর কোরআন কোরআনুল করিমের আটাইশ পারার মধ্যে আল্লাহর কোরআন বলেন How. যারা অস্বীকার করতেছে আল্লাহর হাবিবের আনিত ধর্মটাকে দূরে দূরে সরে রেখে রাখিয়ে দিচ্ছেন এরা আসলে ভালো মানুষ নয় এরা মুসরিবদের অন্তর্ভুক্ত আল্লাহর হাবিব আমি মুসিবদের অন্তর্ভুক্ত থাকতে চাই না আর আমার রসুল ওই মুহূর্তে তাকে কালিমার দাওয়াত দিয়ে পড়িয়েছেন মোহাম্মদ সল্লহ আলাইকি ওসাল্লাম এ বন্ধু আত্মীয়তার সম্পর্কটা কেমন শোনেন এর চাই তার সহজভাবে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাই সাল্লামের বাবা দুনিয়া থেকে রাসুলের আগমনের পূর্বে বিদায় নিয়েছিলেন রাসূলের আগমনের পরবর্তী ছয় মাসের মধ্যে আমার রসুল সাল্লাহ সাল্লামের আম্মা বিদায় নিয়েছেন আমার রাসুলকে যিনি দুগ্ধ পান করিয়েছিলেন ওনার নাম হল হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তালা আনহা হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তালানহার নিজের একটা সন্তান ছিলেন ওই সন্তানটাকে যেমন চোখে দেখতেন আমার রসুলকে ঠিক তেমন চোখে দেখতেন আমার রসুল সাল্লাহ সাল্লাম যখন নবুয়াদ পেলেন নবীজি রহমান লীলা আমিন যে মসজিদে নবীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর করে শাহবাই ক্যারামের মাঝে মুসিহত করতেছেন এমন সময় শাহাবাই ক্যারাম লক্ষ্য করলে দেখলেন হাজার আম্মা

তার সম্পর্কে আপনি আমাদেরকে বলুন আমার রসুল সাল্লাহ আলাইগুয়াল্লাম বলতেছেন ইনি হলো আমার দুধমা ওনার নাম হলো হজরত হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ তালা আনহা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আম্মা আব্বা তো ইন্তেকাল করেছে আপনি কেন তাকে তো সম্মান করেন আল্লাহর হাবিব বলেন সে আমার আপন মাও না হতে পারে তবে সে যে আমাকে দুধ পান করিয়েছেন দুধ মা হিসেবে তার প্রতি আমার একটা হক রয়েছে আমার একটা হক রয়েছে ওই হক যদি আমি ভালো রাখি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার প্রতি আহসান করবেন রাসূলের প্রতি আহসান আল্লাহ করবেন এটা রাসূলকে আহসান করা নয় রাসূলের উম্মতকে এহসান করা উম্মতদেরকে শেখানোর জন্য আমার রাসূল আপনাত্মীয়র পরেও যিনি দুধমা ছিলেন ওই আত্মীয়কে সম্মান করেছেন কেন আমার রাসূল এটা দিয়ে শিক্ষা গ্রহণ করিয়ে দিচ্ছেন যত দূরেরই হোক না কেন তোমার আত্মীয় সুসম্পর্ক বজায় রাখো এহসান করবেন একজন তোমাকে আল্লাহ পাকে রহমত দিবেন রহমত দিয়ে বরপুর করবেন একজন তিনি হচ্ছেন কি বলেন না কে আল্লাহ যদি আহসান করেন আপনি কি ওই এহসান চান না কারণ পাকের এহসান ছাড়া কোনো মানুষ কবরেও শান্তিতে থাকতে পারবে না হাসরেও শান্তিতে থাকতে পারবে না মিজান ফুলসেরাত কোনো জায়গার মধ্যে শান্তিতে থাকতে পারবে না এই জন্য মুসলমান একটা কথা মনে রাখা লাগবে সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখতে হবে হজরতে উমর ফারুক রদিয়ালু তালান করুন নিজের আপন বোনের কথা শোনেন হাজারতে উমর ফারুক রদিয়ালু তালান আমার আপন যখন ইসলাম কবুল করেছে হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালাম তরবারি নিয়ে দৌড়ে গেছে মারার জন্য হে বন্ধু যখন তরবারি নিয়ে দৌড়াইয়া যায় দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়াইয়া গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ শুনে দরজাটা খোলার পরে হজরত উমর রাতে উমরে ফারুক রাদি তালাম খুব তরবারি ছিল সামনে এই তরবারির পেছনে চলে যায় ফোন করে হে ভাই কেন আপনি এই মুহূর্তে রাত্রিবেলা আপনি আমার ঘরের মধ্যে দাঁড়ানোর দরজায় দাঁড়ানো শুনতেছিলাম তুমি নাকি আবদুল্লার বেটা মুহাম্মদের ইসলাম কবুল করেছ না আমি তো আবদুল্লার বেটা মুহাম্মদের ইসলাম কবুল করি নাই আমি পাকের পেরিত রাসুলের ইসলাম কবুল করেছি যে ইসলাম তার জন্য আমার আল্লাহ পাক ওই রাসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হজরত ফারুক রাদি আল্লাহ তালু আল্লাহর প্রিয় হাবিবের নামটা শোনার পর তরবারিটা পেছন থেকে পড়ে যায় ডাক দিয়া বলেন ভাই জানি আপনি ইসলাম কবুল করার কারণে আমাকে এই মুহূর্তে কতল করার জন্য হাজির না এমন একটা ইসলাম আমরা কবুল করেছি এটা কবুল করার পরে কেউ যদি তরবারের নিচে ঢুকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফিস সাবিলিল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ তবুও তো ভাই বলে অস্বীকার করে নাই তবুও তো ভাই বলে অস্বীকার করে নাই এই কোরআনটা কি জানতে চাওয়াতে তাকে উজু করাইছেন কোরআন তেলাওয়াত করাইছেন ইসলাম কবুল করাইছেন একমাত্র ভাইটাকে অস্বীকার না করে বোঝানোর জন্য সম্পর্কটা ঠিক রেখেছেন আর ঠিক রাখার পরে এ হজরতে ওমর রাদি আল্লাহু তালান বীরত্বের সাথে ইসলামের দাওয়াতরা প্রকাশ্য আমার নবীর মাধ্যমে প্রচার করেছেন এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার হলো আপনার ভাই আপনার বন্ধু আপনার খালা আপনার ফুফু এমন আত্মীয় স্বজন যারাই হোক না কেন তাদের প্রতি আপনার সম্পর্কটা থাকা লাগবে ভালো যদি সুসম্পর্ক থাকে তারা সুসম্পর্কের কারণে আপনার ইন্তেকালের আগে ইন্তেকালের পরে আপনার ভালো দিক রয়েছে খারাপ কোনো দিক নাই আর যদি তারা ইন্তেকালও করে আপনি তাদের জন্য যদি বেশি বেশি করে দোয়া করেন এদের দোয়ার আলাদা অস্তানিয়ত আপনার প্রতি পড়বে এই জন্য মুসলমানদের কাছে আবদার হলো কখনো কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে পরস্পর ঝগড়া ফাসাদ করা যাবে যাবে ঝগড়া ফাসাদ করা আল্লাহর নবী বলেছেন সাবধান এটা কেয়ামতের আলামত যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কর ঝগড়া ফাসাদ কর বেমান রাস্তায় চলে যাও ইয়ারা সুলাল্লা কিভাবে বুঝবো নবী আমার বলতেছেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও ইয়া রাসুল আল্লাহ কি শুনবো ইউশিকু আতিয়া আলাল নাসি জামানুন লা ইবকোমিনাল ইসলাম ইল্লা ইসমুহু যখন কে সন্নিকটে কেয়ামতের আলামত গুলার মধ্যে লাই অব ইসলাম ইসলামী ইল্লা ইসমুহ যখন কে সংগঠিত হবে তার পূর্বে কিছু আলামত হলো তোমরা ইসলামের নামে মাত্র থাকবে কাজে কোনো ইসলামীয় থাকবে না আপনার ভিতরে মুসলমানিত্ব কাজ করবে কিন্তু আপনি বিতর্মী রাজ্যভাবে সন্তান থেকে আলাদা হয়ে যায় পরিবার থেকে আলাদা হয়ে যায় আপনিও ঠিক তেমনভাবে আপনার আত্মীয় স্বজনকে চিনবেন না লাখ টাকার মালিক হওয়ার পর আপনি আপনার ছোটো ভাইকে তো চিনেন না আপনার চাচাকে চিনেন না আত্মীয় স্বজনকে চিনেন না আল্লাহর হাবিব বলেন না 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 এমন ইসলামের নামে মাত্র মুসলমান দাবি করা যাবে না তোমাদেরকে ইসলামের মধ্যে সঠিকভাবে থাকতে হবে যত টাকার মালিক হও যত সম্পদের মালিক হও যদি তুমি তোমার নিজস্ব আত্মীয়দের সঙ্গে গাদ্দারি করো এটা কেয়ামতের আলামত ছাড়া আর অন্য কোনো কিছু নয় ইয়া সুল আল্লাহ ইয়াহ হাবিব আল্লাহ দ্বিতীয়ত কি আপনার কাছে জানতে চাই আমার নবী আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসের উপরে রাসুল সাল্লাহ উত্তর হচ্ছে ওয়ালা

জানতে চাই এবার আমানবী বলছেন মা সাজি দোহম আমি মিনাল হুদা কেমনের পূর্বে মসজিদগুলো হবে সুন্দর চাকচিকময় মানুষ হবে হেদয়ের শূন্য এটার কারণ হইল মোল্লা বাড়ির একটা মসজিদ ফাটোয়ারি বাড়ির একটা মসজিদ মজুমদার বাড়ির একটা মসজিদ এটা এমনে করে নাই ফাটোয়ারি বাড়ির মসজিদ দেখে মোল্লা মানুষ কইছে বাতিজা বিদেশা সত কেমনে মানুষের কাছে মুখ দিয়ে আইতাম হেতারা মসজিদ আর নামাজ পড়তাম যাইতাম না বলে কেন হেতার কাছে গেলে তারাই খালি মাত করে তা আপনি যে পরিবার বংশের আত্মীয়র মাঝে সম্পর্ক ছাত করে দিলেন আল্লাহর হাবিব বলেছেন এটা কেয়ামতের আলামত এই জন্য মসজিদ গুরু বেড়ে যাচ্ছে নামাজের সংখ্যা কমে যাচ্ছে নবী বলেন মাসা জিদু হুম আমিরা তুমা হুয়া মিনাল হুদা সুন্দর সুন্দর মসজিদ হবে কিন্তু হেদায়েত শূন্য মসজিদ হবে মসজিদ সুন্দর ফজরের সময় ইমাম সাহেব নামাজ পরে তিনজনের ছয়জন নবী বলেন এইগুলো হওয়ার কারণে এমন অবস্থা দেখলাম এই বংশটার মধ্যে নাকি অনেকগুলো আলেম রয়েছে কিন্তু শোনেন বাবারা আলেম সমাজ আছেন তারা সানেন হাদিসগুলো পড়েন তারা আল্লাহর হাবিব বলেন কেয়ামতের পূর্বে ওই আত্মীয়তার বন্ধনটা চিহ্ন থাকবে তো থাকবে আরও কিছু করুণ অবস্থা হবে সেটা হলো উলামা উহুম সার্রুমান তাহতা আদাম ইসামা ই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা কারা হবে আলেমরা হবে নিকৃষ্ট আর রসুল্লাহ কেন নবী বলেন তাখরুজুল ফিতনাতি এদের থেকে ফেতনা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে লক্ষ্য করে দেখেন ফেতনা সৃষ্টি হচ্ছে শুধু তাই নয় অপিহিম তা আবার এদের মধ্য থেকে কিছু আলেম এটার মীমাংসা করবে ইয়ার সুল্লাহ ইয়া কাবি বাল্লাহ এই মীমাংসার পথের মধ্যে যারা থাকবে তাদের অবস্থা কেমন ওই যে জান্নাতি তাজিরিমিং তাহতিহাল আনহার তারাই হবে চিরস্থায়ী জান্নাতিদের অন্তর্ভুক্ত হল ফিহা আবাদা সুবাহ বলেন না যত ঝগড়া হোক ফাঁসাদ হোক মানুষ আলাদা হওয়া যাবে উমা কত সম্পর্ক ছেদ করা যাবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দ্বন্দ্ব করা যাবে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের কাজ হতেই পারে কিন্তু সে এটা করে আমি এটা করি এটার জন্য কি সম্পর্ক আলাদা করবেন বাপ দাদার সম্পর্ক ছিন্ন করবেন আপনি আপনার নিজেকে বিলীন করে দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের আত্মীয় নিজের ভাই নিজের আম্মা যান আপনাকে সিরিকের পথে আহ্বান না করবে ততক্ষণ সম্পর্ক বজায় রাখবেন আর এটা রাখার কারণে দুনিয়াতে আপনার জনবল বাড়বে মরার পরে কবরে আপনার দোয়া করার মানুষগুলা দুনিয়াতে থাকবে ময়রা যেন অসুবিধা নাই মরার পরে ইসালে শাহবাসকে দুই বছর একবারে আদম আলাই সালাতাম থেকে এই পর্যন্ত আপনাদের বংশের মানুষ যারা যারা ছিল নসল তারার জন্য আজকের মাহফিলে দোয়া হবে কি হবে না স্বজনদের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে দুনিয়াতে লাভবান আখেরাতের মধ্যে লাভবান শিক্ষা দেয় আল্লাহর প্রিয় রসুল মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু আলাইহি আসাল্লাম আসুন আমরা সবাই ওই নবীকে দারায় সালাম দেয় সালাম নামরা গুনা সালামা গুনা গারে জানা নাই আমরা গুনা গারে সালাম আমরা গুনা গারে আমরা গুনা গারে হে নবী আমরা নবি আপনি তো বন্ধু রে পার কইরা হাসরে সিন্ধু গ নবী আপনি তো আল্লা বন্ধ আমরারে পার কইরা হাসর সিন্ধু গ আপনি দয়া না করিলে আপনি দয়া

بنا دو میرے سینے کو مدینہ نکالو یہ بغر غم سے یہ سفینہ اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے মাবুদ बुध রে মায়ার নজর করে তাকে দেখেন আল্লাহ আমি গুনাহগার না খানদার নালাই একাই মজলিসের মধ্যে সব চাইতে পাপী রে আল্লাহ কতগুলা আলেম সমাজ দানি পাকা মুরুবি বাবারা যুবক নজওয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তুমি মৌলার শাহিন শাখি পাক দরবারে হাত বাড়াইল আল্লাহ যারা হাত তোমার কাছে লাগে আমাদের জীবনের তুমি করে আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আপনি যদি আমাদেরকে রহমত দ্বারা বরপুর করে দেন আপনার রহমত মতের কোনো কমতি হবে না আল্লাহ আপনাকে কত তালাস করা হয় আল্লাহ বান্দার গুনা মাফের জন্য আল্লাহ আমরা গুনাগার আমাদের গুনা মাফ করে দেন এই দিগির পার ঐতিহ্যবাহী মুল্লাবাড়ি সংলগ্ন মাঠ মানবজাতির মানুয়া জাতির ইমান উন্নয়ন পূর্বক মোহান আল্লাহর সার্বজনীন সন্তুষ্টির লক্ষ্যে এত সুন্দর দ্বিতীয় বাৎসরিক সালে সাহবের মাফিল যারা যারা ঘাত বাড়াইল আল্লাহ অনেকে ঘাত বাড়িয়েছেন যাদের জগতের মধ্যে মা নাই অনেকে হাতড়িয়েছেন নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার পায় পালায়া পরের বাড়িতে বদলার কাজ করে বাবা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তান রে মানুষের মতো মানুষ করে দিছেন আজকে বাবা অন্ধকার কবরে এমন আব্বার কবরে আর যাব দিও না রাবুল আলমিন আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে যাদের বাড়াই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করেছে আজকে মা জননী অন্ধকার কবরে এমন যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও নবীন আমার বলেছেন কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে রব্বিরে আম কামা রব্বায়ানী সঙ্গে রক রুমা কামা রব্বায়ানী সগে র বলে দোয়া করে আর চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয় ওই পানিটা মাটিতে পড়ার আগে নাকি তারা মা বাবার জীবনের গুণা করে দেয়া হয় জানি না রে কে জানি তার মাড়াই আঘাত বাড়াইছে কে জানি তার বাবা কারায় আঘাত বাড়াইছে আব্বাই আমার কবরে আর আজ দিয় ও আমার আল্লা তারা আমার কবরে রাজাব ক্ষমা কর শনি আমরা দাদা দাদির জীবনের গুণা মাফ কর শনি আমরা রে তোমার মায়া রাব্বি কারিম আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান মানে দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা করে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোনের আঘাত বাড়িয়েছেন এই এলাকার অনেক মুরব্বীর আঘাত বাড়িয়েছেন এই মোল্লা বাড়ির যত মুরব্বী নেক কেরাম অন্ধকার কবরে অন্ধকার কবরে রাজাব তুমি মাফ করে দাও মোল্লা বাড়ির অনেকে অসুস্থ সহ আশেপাশের এলাকার যত মানুষ অসুস্থ সারা বিশ্বের জমিনে যাই মোকামারি করোনা ভাইরাস সমিক্রণের মতো ভাইরাস দিয়ে তুমি মুসলমানদেরকে এত দূর লাঞ্চনা কষ্টের মধ্যে রেখেছ আল্লাহ আমরা তওবা করতেছি আমরা গুনা করেছি আল্লাহ গুনার ফসল হিসাবে তুমি আমাদেরকে মহামারি দিয়েছ মাপসাই তবা করি আমরা কোনো আর গুনার দিকে কদম বাড়াবো না এই মোল্লা বাড়ির যুব সমাজের বায়রাম কত কষ্ট করেছে প্রবাসী বায়রা তাদের টাকাগুলা দিয়ে এলাকার মুরব্বীরা তাদের টাকাগুলো দিয়ে এত সুন্দর করে মাহফিল সাজাইছে মোল্লা বাড়ির সহ আশেপাশে এলাকার যত মানুষ দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন পর্দার অন্তরালে আমার যত মা বোনের আঘাত বাড়িয়েছেন আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে করে নাও হিসেবে কবুলও মঞ্জুর করে নাও আল্লাহ তাদেরকে ইমানদার মোত্তাকি হিসেবে কবুল করে তাদের এক একটা সন্তানদেরকে আল্লাহ বলা নবী বলা বানানোর মত তো দান করে দাও এলাকার মধ্য থেকে বাড়ির মধ্য থেকে সকল প্রকার রোগ বালা মুসিবত বিপদ আপদ দূর করে আল্লাহ আমাদের সবাইকে নামাজি মোত্তাকে ইমানদার না বানাইয়া কবরের ডাক দিবেন না আল্লাহ এই মাহফিল দ্বিতীয় বৎসর আজকে আল্লাহ কায়ামত পর্যন্ত এই মাহফিলটা আপনি এবং কায়েম রেখে দেন এই মাহফিলকে জড়িয়ে করে এলাকার মধ্যে হেদায়েতের আলো জ্বালিয়ে দেন এলাকার যুবকদেরকে পাঁচ সপ্ত নামাজি মুক্তাক হিসেবে কবুল করে নেন প্রবাসী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায় উল্লাহ নসিব না করে আমাদেরকে মরণের ডাক দিবেন না আল্লাহ অনেক যুবক ভাইয়েরা দোয়া চেয়েছেন বিশেষ করে কলিজার টুকরা দুইজন ভাই আল্লাহ তাদেরকেও কবুল করেন আর মরণের আগে নবীর কালেমা নসিব করে আমাদের সকলের দিলে আর জবানে পড়াবেন মধুর কালেমা আলাইকুম আলাইহিমাস